আজকে দুয়ারে সরকার এই প্রকল্পের ক্যাম্প আমাদের পাঁচ নম্বর বোরো এই বোরো অফিসে এখানে অনুষ্ঠিত হচ্ছে। এখানে পঞ্চাশ নম্বর ওয়ার্ড এবং একান্ন নম্বর ওয়ার্ডের যারা বাসিন্দা রয়েছেন তাদের জন্য এখানে পশ্চিমবঙ্গ সরকারের নানান প্রকল্পের সুবিধা এখানে পাওয়া যাবে। দুয়ারে সরকার এখানে ক্যাম্পে তারা ফর্ম ফিল আপ করলে স্বাস্থ্যসাথী কার্ড থেকে শুরু করে রেশন কার্ড থেকে শুরু করে অন্যান্য যাবতীয় এবং স্বাস্থ্য পরীক্ষা থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা এখানে করা হয়েছে। এর সাথে সাথে এবছর এই ক্যাম্পে যাদের বিদ্যুৎ বিল বকেয়া আছে দু হাজার আঠেরোর ডিসেম্বরের আগে তারা ৫০% তারা ছাড় পাবে তারা যদি দরখাস্ত করে। এই সুবিধা এই ক্যাম্প থেকে দেওয়া হচ্ছে যারা দরখাস্ত করবে দু হাজার আঠেরোর ডিসেম্বরের আগে যদি কারোর বকেয়া বিল থাকে বিদ্যুতের সেই বিদ্যুৎ বিল অর্ধেক সরকার মুকুব করে দিচ্ছে এবং এককালীনভাবে তাদেরকে বাকি অর্ধেকটা জমা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রজেক্টগুলো একের পর এক পুরস্কৃত হচ্ছে। এই অক্টোবরেই লক্ষ্মীর ভাণ্ডারে আবার নতুন করে একটা পুরস্কৃত পেলে এই বিষয়টা নিয়ে আপনার কি প্রতিক্রিয়া? দেখুন, এটা তো সবাই জানে যে আজকে পশ্চিমবঙ্গ পথ দেখাচ্ছে, শুধুমাত্র ভারতবর্ষকে নয় সারা বিশ্বকে পথ দেখাচ্ছে। আজকে পশ্চিমবঙ্গের যে দুর্গাপুজো সেই দুর্গাপুজো ইউনেস্কোর মতন আন্তর্জাতিক সংস্থা তারা ইন্ট্যাঞ্জেবল কালচারাল হেরিটেজ হিসাবে দুর্গাপুজোকে সম্মান জানিয়েছে। তো এই আজকে বাংলা বিশ্বায়নের দিকে এগোচ্ছে, আজকে নানান প্রকল্প আজকে পশ্চিমবঙ্গ সরকারের, আগামী দিনে অন্যান্য রাজ্যগুলো সেই প্রকল্প চালু করছে, সেই প্রকল্পকে নকল করে চালু অন্যান্য রাজ্যে চালু হচ্ছে। তাই পশ্চিমবঙ্গ সরকারের এর আগে সবুজ সাথী থেকে শুরু করে কন্যাশ্রী থেকে শুরু করে আজকে লক্ষ্মীর ভাণ্ডার এই সব প্রকল্পগুলো কিন্তু আজকে বিশ্বের নানান জায়গা থেকে পুরস্কৃত হচ্ছে। দুয়ারে সরকার করা হয়েছে ক্যাম্প, এখানে কোন বিষয়টা আপনারা দেখছেন? আমরা এখানে খাদ্য সাথীর অন্তর্গত বিভিন্ন রেশন কার্ডের যে কানেকশন, নতুন রেশন কার্ড হওয়া, ইনক্লুশন, তারপর হচ্ছে আপনার দোকান চেঞ্জ, ফ্যামিলি ডিভাইডেশন, ফ্যামিলির সঙ্গে ইনক্লুশন, এই বিভিন্ন কাজগুলো আমরা রেশন সংক্রান্ত যে কাজগুলো সেটা আমরা করছি। মানুষজনের কীরকম সাড়া পাচ্ছেন? হ্যাঁ, মানুষজনের সাড়া ভালোই, তারা আসছে, ফর্ম নিচ্ছে, যেগুলো তারা বুঝতে পারছে না সেগুলো আমাদের কাছে বুঝে যাচ্ছে, ফর্ম জমা দিচ্ছে। এমন আছে কি রেশন অ্যাপ্লাই করেছে রেশন কার্ডে কিন্তু রেশন কার্ড পায়নি? হ্যাঁ, সেরকম আমার কাছে এখনও কেউ আসেনি। আমাদের কাছে যেগুলো এসছে অধিকাংশই আমরা যেগুলো আজকে জমা দিচ্ছি তাদের পরিবারের কিছু কার্ড হয়ে গেছে, দু একটা কার্ড যেন নতুন বাচ্চা বা সে তখন বাইরে ছিল করাতে পারেনি সেই ধরনের কার্ডগুলোই জমা করছে। মানে নতুন কার্ডের আবেদন আপনারা জমা নিচ্ছেন? আপনার নাম? আমার নাম সুশান্ত মন্ডল, ইন্সপেক্টর প্রিন্সিপাল আসানসোল পৌর নিগমে পাঁচ নম্বর বোরোতে আপনার যে দুয়ারে সরকার চলছে এখানে আপনারা কিসের ক্যাম্প লাগিয়েছেন? আমরা এখানে মেডিকেল ক্যাম্প লাগিয়েছি। এই মেডিকেল ক্যাম্পে আমাদের প্রেশার দেখা হচ্ছে, সুগার দেখা হচ্ছে, হার্ট লাং চেক করা হচ্ছে, কাউরি মুখে যদি কোনো কোনো ঘা বা ইয়ে থাকে সেটা দেখা হচ্ছে, জেনারেল চোখ এক্সামিন করা হচ্ছে। এবার আমাদের কিছু কিছু ওষুধ যেগুলো নিত্য প্রয়োজনীয় ওষুধ সেগুলো দেওয়া হচ্ছে, যেমন প্রেশার, সুগার, কাউরি জন্য কিছু জ্বর ব্যথা সর্দি কাশি থাকে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। এখন প্রজেক্ট করে দিয়েছে দুয়ারে সরকার, দেখছেন তো মানুষ হিমশিম খেয়ে যাচ্ছে। পার্টির যে কর্মীরা তারাও একটা টেনশনে থাকে, সবসময় চাপের মধ্যে থাকে। তো এখনই একজন পার্টির মানে কর্মী তার প্রেশার চেক করা হলো, কি বুঝলেন? ওনার চাপের চাপ, উনি পার্টির কর্মী আমাকে সঙ্গে অনেকদিন ধরে পরিচিত, কিন্তু এখন প্রেশার যেটা কাজের প্রেশার, তারপরে উনি এখন একটু উঁচু পোস্টে পদেও গেছেন তার জন্য একটু প্রেশারটা বেড়েছে। আমি ওনাকে অ্যাডভাইস করবো রাতেবেলা ভালো করে ঘুমানো, ঠিক আছে, দশটার পর যেন কাজ না করে, ঠিক আছে, ইয়েকে আর রেগুলার বেসিসে প্রেশারটা চেক করা, একটু বর্ডার লাইন হাই আছে, ঠিক আছে। আর এখানে কী কী মেডিসিনগুলো আপনারা দিচ্ছেন? আমরা এখানে আপাতত এটা যেহেতু ক্যাম্প আছে এখানে তো খুব বড়ো কিছু
কিছু হাতে গোল করছি না। যাদের আমাদের প্রেশার সুগার ধরা হচ্ছে তাদেরকে আমরা ইনিশিয়ালি মেডিসিন ফার্স্টে 10 দিনে দিয়ে দিচ্ছি, তারপরে ফলো আপ আমাদের হেলথ সেন্টারে ডেকে সেখানে আবার চেক আপ করে যাতে রেগুলার বেসিসে নিতে পারা যায়। আমরা সুগার প্রেশার দেখে দিচ্ছি, সুগারেরও ওষুধ দিয়ে দিচ্ছি, তাছাড়া জেনারেল যদি কোনো সর্দি কাশি জ্বর জ্বালা থাকে তার হালকা ওষুধ আমরাও দিয়ে দিচ্ছি। প্রেশার দেখছি, সুগার দেখছি, যদি কোনো মুখের যদি কোনো প্রবলেম থাকে, চোখের যদি কোনো প্রবলেম থাকে সেগুলো আমরা দেখে দিচ্ছি। আপনার নাম? আমার নাম ডক্টর অজয় ভট্টাচার্য। দুয়ারে সরকারে ক্যাম্প করা হচ্ছে, এখানে আপনারা কোন কোন বিষয়গুলো দেখছেন? কি ধরনের সমস্যাগুলো আসছে? আসছে যেমন মানবিকের ফর্মগুলো দেওয়া হচ্ছে, তাদের অবসাদ বলছে ফিল আপ করে দিতে, কিন্তু এখানে তো ফিল আপ আমরা করতে পারি না, আমরা ফিল আপ করা যাবে পাশেই তো ফিল আপ হচ্ছে, পাশে ফিল আপ হচ্ছে, ওখান থেকে ফিল আপ করে আপনি দিলে আমরা জমা করে নেবো এবং আমি যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। মানবিকে কী কী প্রবলেমগুলো আছে বলতে ফর্ম জমার ক্ষেত্রে বলছেন না, কী কী চাই আর? হ্যাঁ, ওই 40% মানে জনসাধারণের কী কী চাহিদা, মানে আপনারা কি ওনারা কী চাইছে, আপনারা কি দিচ্ছেন? আচ্ছা, আমরা আমাদের যে হলো গাইডলাইন আছে, 40% তাকে হ্যান্ডিক্যাপ ইয়েটা চাই, সার্টিফিকেটটা চাই, আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া দিয়ে জিও অফিস থেকে সেটা থাকতে হবে, এবং ভোটার আধার, হ্যাঁ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এগুলো চাই আর কি। মোটামুটি 40% ছাড়া দেওয়া যাচ্ছে না, ম্যাক্সিমাম 40%ই আসছে। কীরকম ধরনের হেল্প পায়? ভালো হেল্প পাচ্ছে, সমস্ত হেল্পই আমরা করব। আপনার নাম? আমার নাম সনক ঘোষ। কোথা থেকে এসেছেন? হেড অফিস থেকে এসেছেন, অপারেশন। দুয়ারে সরকারের ক্যাম্প চলছে, এখানে আপনারা কোন সাবজেক্টটা দেখছেন? আমরা জমি সংক্রান্ত, জমি নিচ্ছে এগ্রিকালচার জমি, চাষ জমি যেটা আছে সেটা, আর ছোটোখাটো যে সংশোধন নামের বানান ভুল এসব, আর জমির পাট্টা, এই তিনটা ব্যাপার আমরা দেখছি। হ্যাঁ, পাট্টার ক্ষেত্রে মানুষের কী কী সমস্যার মধ্যে পড়ে? বিগত সরকার দিয়েছে, বর্তমান সরকারও দিচ্ছে, হ্যাঁ, তো বিগত সরকারের যে পাট্টা দিয়ে দিয়েছে আর এখন যে দিচ্ছে তার মধ্যে কি সমস্যা আছে? বিগত সরকার যেগুলো দিয়েছে সেগুলো তো জমির আপনার নিউট্রিশন করে দেয়নি, কিন্তু এই সরকার যেগুলো দিচ্ছে সেগুলো পাট্টা নিউট্রিশন করে দেবে, ওর নামে নিউট্রিশন করে সার্টিফিকেট দেওয়া হবে একবার। তাহলে বিগত সরকার যে পাট্টাগুলো, হ্যাঁ, সেগুলো হবে, উনি সেই কাগজগুলো নিয়ে আমাদের অফিসে যোগাযোগ করেন, হবে। ওটা কীভাবে হবে একটু আমাদের মাধ্যমে জনসাধারণকে বলুন। না, যে পাট্টা সার্টিফিকেটটা আছে পুরনো, পুরনো সার্টিফিকেটটা সেটা নিয়ে এসে আমাদের অফিসে যোগাযোগ করলে অ্যাপ্লিকেশন করলেই হবে। অফিসের অ্যাড্রেস বলুন। বিএল অফিস, আর আমাদের ডিএ অফিসের পাশে। অ্যাড্রেসটা বলুন। আসানসোল কল্যাপুর, ডিএ অফিস, ডিএ অফিসের পাশে বিএল অফিস। আপনার নাম? আমার নাম জগবন্ত চট্টোপাধ্যায়। তো এই আজকে বাংলা বিশ্বায়নের দিকে এগোচ্ছে, আজকে নানান প্রকল্প আজকে পশ্চিমবঙ্গ সরকারের, তাই পশ্চিমবঙ্গ সরকারের এর আগে সবুজ সাথী থেকে শুরু করে, কন্যাশ্রী থেকে শুরু করে, আজকে লক্ষ্মীর ভাণ্ডার, এই সব প্রকল্পগুলো কিন্তু আজকে বিশ্বের নানান জায়গা থেকে পুরস্কৃত হচ্ছে।